নমস্কার এম এম থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি চলে এসেছি পিজিবিজি প্রথম বর্ষের সাজেশন নিয়ে প্রথম বর্ষের প্রথম পত্রে রয়েছে আপনাদের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথমেই বলে রাখি সাজেশনটি তৈরি করা হয়েছে ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী যেখানে আপনাদের তিনটি বিভাগ থেকে প্রশ্ন আসবে ক বিভাগ কবিভাগ বিভাগ এবং গ বিভাগ ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী যে সাজেশনটি এখানে তৈরি করা হয়েছে সেখান থেকে আপনাদের প্রশ্ন নেক্সট যে এক্সাম আছে সেখানে আসতে পারে প্রথমে বলে রাখি আমাদের যে সিলেবাসটি রয়েছে পিজি মিজি প্রথম বর্ষ প্রথম পত্রের বাংলা সাহিত্যের ইতিহাসের সেটি হিউজ সিলেবাস সেখান থেকে সাজেশন করা খুবই কষ্টকর বিগত কয়েক বছরের যে প্রশ্নগুলি রয়েছে সেখান থেকে সাজেশনটি করা হয়েছে এবং আমাদের ইনস্টিটিউশন ছাড়াও অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখান থেকে কেউই প্রথম বর্ষ থেকে সেরকম কমন প্রশ্ন দিতে পারেনি তাও আমরা ইয়ার্স অনুযায়ী সাজেশনটি তৈরি করেছি আপনারা ফলো করবেন আপনাদের প্রথম পত্রে বিভাগ ক থেকে থাকবে দুটি প্রশ্ন যে প্রশ্ন দুটির মান হবে আঠেরো নাম্বারের এবং বিভাগ ক থেকে থাকবে তিনটি প্রশ্ন যে প্রশ্নগুলির মান হবে বারো নম্বর করে এবং বিভাগ গ থেকে থাকবে চারটি প্রশ্ন যে প্রশ্নগুলির মান হবে সাত নম্বর করে এবারে আমরা প্রথমেই দেখব বিভাগ কয়ে অনুযায়ী প্রশ্ন কি দেওয়া হয়েছে বিভাগ কয়ে প্রথম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি চর্যাগীতির রচনাকাল অথবা নামকরণ সম্পর্কে আপনার অভিমত দিন এবং চর্যাগীতির সাহিত্যিক মূল্য অথবা সমাজচিত্র নিরূপণ করুন এটি ছিল চর্যাপদ থেকে একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রয়েছে সংক্ষেপে কবি জয়দেব ও তার গীত গোবিন্দম কাব্যের পরিচয় দিন বাংলা ভাষায় রচিত না হলেও কেন তার কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে আলোচিত হয় তার কারণ ব্যাখ্যা করুন অথবা জয়দেব বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করে পরবর্তী বাংলা সাহিত্যে তার প্রভাবের সরব বিশ্লেষণ করুন এটি ছিল আপনাদের গীতগোবিন্দম কাব্য থেকে কবি জয়দেব পড়লে বা গীতগোবিন্দম কাব্য পড়লে আপনারা এই প্রশ্নগুলি থেকে গরম পেতে পারেন নেক্সট প্রশ্ন রয়েছে শ্রীকৃ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রশ্নটি হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ ও গঠন বৈচিত্র্যের পরিচয় দিন প্রসঙ্গত এই কাব্যটির আবিষ্কারের পর বাংলা সাহিত্যে যে সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোকপাত করুন এবং সমাধানের ইঙ্গিত দিন এর সাথেই বলে রাখি সবুজ মার্কিং করা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে দুহাজার বাইশ তেইশ সেশনে পড়েছিল প্রশ্নটি সবুজ মার্কিং করা যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বাইশ তেইশ সেশনে পড়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি প্রশ্ন পড়ে তো এখান থেকেই প্রশ্নগুলি আপনারা করতে পারেন এরপর রয়েছে তিন নম্বর কোশ্চেনের মধ্যেই রয়েছে দেখুন মধ্যযুগে রচিত মঙ্গল কাব্যগুলিতে সমকালীন সমাজ কিভাবে প্রতিফলিত হয়েছে তার পরিচয় দিন চণ্ডীদাস সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে চণ্ডীদাসের ও কাব্যাঙ্গিক বিষয়ে আপনার অভিমত লিখুন তো এই ছিল সাহিত্যের ইতিহাস থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রশ্ন এবং মঙ্গল কাব্যের প্রশ্ন তার পরবর্তী চার নম্বর প্রশ্নে রয়েছে এটিও চর্যা থেকে প্রশ্নটি দেয়া হয়েছে চর্যার রচনাকাল ও গ্রন্থ নাম বিচার সম্পর্কে আলোচনা করে চর্চাকে সাহিত্য মূল্য নিরূপণ করুন অথবা চর্যাপদের আবিষ্কার পুঁথি বিষয়বস্তু ও কবিদের সংক্ষিপ্ত পরিচয় দিন এরপরে যে সবুজ মার্কিং করা প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি দু হাজার বাইশ তেইশ সেশনে পড়েছিল প্রশ্নটি হলো সহজময়সুখ কি প্রসঙ্গত চর্যাণের সাধন তত্ত্বটি সংক্ষেপে বিবৃত করুন চর্যাপদ থেকে এই প্রশ্নগুলো আসলে আপনারা পেয়ে যাবেন পাঁচ নম্বর প্রশ্ন প্রাক চৈতন্য এবং উত্তর চৈতন্য যুগ থেকে দেয়া হয়েছে অর্থাৎ যে কোশ্চেনটি রয়েছে এখানে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত সেখান থেকেই দেয়া হয়েছে প্রশ্নটি রয়েছে প্রাক চৈতন্য ও উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্যে বিশেষত্ব উল্লেখ করে দুই পর্বের অন্তত দুজন করে কবির পরিচয় দিন অথবা চৈতন্য জীবনী কাব্যগুলির চৈতন্য জীবনী কাব্যগুলি উল্লেখ করুন কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয় দিয়ে বিশেষত্ব কোথায় তা লিখুন এরপরে প্রশ্ন রয়েছে সবুজ মার্কিং করা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ মার্কিং করা যে প্রশ্নটি রয়েছে সেটি পরীক্ষা এবং যে সেশন সেই সেশনে এসেছিল প্রশ্নটি চৈতন্য চৈতন্য ভাগবত এবং চরিতামৃত আসলে পরস্পরের পরিপূরক গ্রন্থ মন্তব্যটি সত্যতা যাচাই করুন প্রশ্নটি এসেছিল সাত নাম্বারের তো আমরা এখানে এখনো কবিভাগ পড়ছি প্রশ্নটি এখানে দেওয়ার তাৎপর্য এটাই সাত নাম্বারের প্রশ্ন বা বারো নাম্বারের প্রশ্ন যেগুলি পড়ে গেছে আগের ইয়ারে তো সেগুলি আঠেরো নম্বরের প্রশ্নে আসতে পারে কিংবা কোন আঠারো নাম্বারের প্রশ্ন অর্থাৎ বারো নম্বরে আসতে পারে বা সাত নাম্বারের যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিল সেই প্রশ্নটি বারো নম্বরেও আসতে পারে বা আঠেরো নম্বরেও আসতে পারে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন ছ নম্বরের প্রশ্নটি ছ নম্বরে রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের অনুবাদ ধারার পরিচয় দিন বাংলা সাহিত্যের ইতিহাসে রামায়ণ অনুবাদের ধারা সম্পর্কে আলোচনা করে কবি কৃত্তিবাস বিচিত বাংলা রামায়ণের পরিচয় দিন অথবা মালাদর বসুর ব্যক্তি পরিচয় ও আবির্ভাব বিষয়ে আলোকপাত করে ভাগবত অনুবাদের তার কৃতিত্ব আলোচনা করুন অথবা যে বাকি প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন সবুজ মার্কিং করা সেই প্রশ্নটিও দু হাজার বাইশ তিরিশ সেশনে এসেছে এই সাহিত্যের ইতিহাস থেকে বা মধ্যযুগ থেকে তো অনুবাদ সাহিত্য থেকেও এসেছে তো এখানে প্রশ্নটি হলো বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাস কিভাবে পাঠ করা উচিত সেই বিষয়ে একটি নীতি দীর্ঘ নিবন্ধ রচনা করুন প্রশ্নটি নেক্সট রয়েছে সেটিও সবুজ মার্কিং করা সেটিও আঠেরো নম্বরে এসেছিল তো প্রশ্নটি হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাসে একটি অন্যতম প্রকরণ অনুবাদ সাহিত্য কোন প্রেক্ষাপটে কিভাবে এক বিশেষ সময়ের রামায়ণ মহাভারত ভাগবত অনুবাদ অনিবার্য হয়ে উঠেছিল যুক্তি সহ আলোচনা করুন যে আঠারো নম্বরের প্রশ্নগুলি এসছে সেগুলো কিন্তু বারো নাম্বারও আসতে পারে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বরের প্রশ্নটি সাত নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কবি ভারতচন্দ্রের পরিচিতি উল্লেখ সহ তার রচিত অন্নদা মঙ্গলের কাব্যমূল্য বিচার করুন কালিকা মঙ্গলের দুজন কবির সংক্ষিপ্ত পরিচয় দিন অথবা বাংলা সাহিত্যের ইতিহাসের চরিত কাব্যগুলির গুরুত্ব কি যে কোনো দুটি চরিত কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন অথবা এই ভারতচন্দ্র অর্থাৎ অন্নদা মঙ্গল থেকে যদি আরো কোয়েশ্চেন দেয় পরবর্তী যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটিও আসতে পারে সেটি আপনাদের বারো নম্বরের আগের ইয়ারে পড়েছিল মঙ্গল কাব্য থেকে প্রশ্নটি আঠারো নম্বরে আসতে পারে মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল কাব্য আসলে মিশ্র শব্য দেবতার উপাখ্যান মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে আপনার মঙ্গল কি মঙ্গল কাব্য ব্যাখ্যা যুক্তিসহ করুন প্রশ্ন প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি রয়েছে বাংলা রোম্যান্স প্রণয় কাব্য রচনার পটভূমি সম্পর্কে আলোচনা করে শাহ মোহাম্মদ শগীরের কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দিন অথবা এখানে কাব্যচর কাব্যচ কাব্য থেকে প্রশ্ন দিতে পারে ঈশ্বরচন্দ্রগুপ্তের কাব্য চর্চার বিশেষত্ব আলোচনা করে তাকে যোগসন্ধির কবি বলা যায় কিনা বুঝিয়ে দিন প্রসঙ্গত তার সম্পাদিত পত্রিকার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করুন নেক্সট দেখতে পাচ্ছেন আঠেরো নম্বরে সেটি দিয়েছিল পত্রিকা থেকে সাময়িক পত্রিকা প্রশ্নটি হলো হিতং চ দুর্লভং বচক এটি কোন সাময়িক পত্রিকার উদ্দেশ্য ছিল সেই পত্রিকার নামকরণ কে করেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে পত্রিকাটির অবদান উল্লেখ করুন নেক্সট বিভাগ খ বিভাগ খ থেকে থাকবে আপনাদের তিনটি প্রশ্ন প্রথমেই বলা হয়েছে সেখানে তিনটি প্রশ্নের প্রত্যেকটির মান থাকবে বারো নম্বর করে বিভাগ খ এর প্রথম প্রশ্ন আমাদের সাজেশন অনুযায়ী দেয়া হয়েছে বিদ্যাপতী বাংলা ভাষায় কোনো পদ রচনা না করলেও কেন তাকে বাংলা কাব্যের ইতিহাসে গুরুত্ব দেয়া হয়ে থাকে তা নিজের ভাষায় লিখুন অথবা কবির নাম সহ আধুনিক সাহিত্যিক মহাকাব্যগুলির উল্লেখ করুন এবং যে একটি পরিচয় দিন এছাড়া আরো একটি করতে পারেন রচিত বৈষ্ণব সেটি দু হাজার বাইশ তেইশ সেজানে পড়েছিল সাত নম্বরের প্রশ্ন তো এটি বারো নম্বরে আসতেই পারে এই ছিল আপনাদের বিদ্যাপতি থেকে প্রশ্ন নেক্সট দু নম্বরের প্রশ্ন খবিভাগ থেকে বাংলা গদ্য বিকাশের সূচনা পর্বে রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে বা বিস্তারিত লিখুন অথবা বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশনের গুরুত্ব ও প্রাতিষ্ঠানিক অবদান আলোচনা করুন অথবা গল্পকার মহাশ্বেতা দেবী অথবা সুবোধ ঘোষের সংক্ষিপ্ত পরিচয় দিন অথবা নেক্সট কোয়েশ্চেন রয়েছে উইলিয়াম কেরি কে ছিলেন বাংলা গদ্যের বিকাশে তার ভূমিকা কি ছিল এখান থেকে বাংলা গদ্য সাহিত্য থেকে আরও একটি কোয়েশ্চেন আপনাদের আগের ইয়ারের পরীক্ষায় পড়েছিল সেটি হলো উদাহরণ যুগে গদ্য গদ্যশৈলীর বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন এই ছিল বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস থেকে কোয়েশ্চেন নেক্সট তিন নম্বরের প্রশ্ন খবিভাগ থেকে রয়েছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মধুসূদন দত্তের কাব্য প্রতিভা কীভাবে বাংলা কবিতায় নতুন পর্যায়ে সূচিত করেছিল তা তার কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আলোচনা করুন অথবা ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা প্রেমেন্দ্র মিত্র তাদের ভূমিকা আলোচনা করুন অথবা কে কাকে কেন আধুনিক বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন তা লিখুন মেঘনাথ বধ কাব্যের রস করুন এই ছিল আপনাদের কাব্য থেকে কোয়েশ্চেন তো মেঘনাথ বধ কাব্যের রসবিচার করুন প্রশ্নটি দু হাজার বাইশ তেইশ সেশনে পড়েছিল সাত নাম্বারে সেটি আপনাদের বারো নাম্বারে আসতে পারে নেক্সট প্রশ্ন কাব্য থেকেই রয়েছে আমার কোলের চেয়ে বেশি উচ্চ সম্মানিত কোনো আসন এ বিশ্বে নেই আর সে আসন ঈশ্বরীয় লেখা তার দুটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করুন বাংলা আধুনিক কবিতার ইতিহাসে উক্ত কবির গুরুত্ব আলোচনা করুন এটি পড়েছিল আপনাদের বারো নম্বরের প্রশ্ন দু হাজার বাইশ তেইশ সেশনে চার নম্বর প্রশ্ন রয়েছে উপন্যাস থেকে উপন্যাস থেকে চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র অথবা রবীন্দ্রনাথের পরিচয় দিন তাদের রচিত উপন্যাসগুলি প্রকাশকাল সহ উল্লেখ করুন তার পরের প্রশ্ন রয়েছে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরায় বিবরণ দেয়া নয় বিশ্লেষণ করে তার আঁতের কথা বের করে দেখানো সেই পদ্ধতিটি দেখা দিল চোখের বালিতে রবীন্দ্রনাথের এই উক্তির আলোকে চোখের বালি উপন্যাসটি আলোচনা করুন এই প্রশ্নটিও বাইশ তেইশ সেশনে পড়েছে নেক্সট নাটক থেকে প্রশ্ন দেয়া হয়েছে নাটক এখানে উপন্যাস এবং নাটকের প্রশ্নগুলি দেওয়া হয়েছে চার নম্বরে তো চার নম্বরে প্রশ্নগুলির মধ্যে নাটক থেকে প্রশ্ন রয়েছে নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের নাট্যকৃতির পরিচয় দিয়ে বঙ্গরঙ্গবঞ্চে তার গুরুত্ব সম্পর্কে লিখুন অথবা বাংলা নাট্য সাহিত্যের দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যগিরির পরিচয় দিন অথবা অমিত্রাল বসুর প্রবসন ঐতিহাসিক নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন অথবা বাংলা নাটকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান নির্ণয় করুন নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন হলো আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝায় দুজন কবির ও কবির পরিচয় ও রচনার উল্লেখ করে সংক্ষেপে লিখুন অথবা কবি ওয়ালাদের আবির্ভাব বাংলায় কোন সময়ে ঘটেছিল টপ্পা গান কি দুজন প্রখ্যাত টপ্পা লেখকের পরিচয় দিন ছ নম্বর প্রশ্ন রয়েছে ইউসুফ জোলেখা গ্রন্থটির রচনাকাল সম্পর্কে ধারণা ব্যক্ত করুন এবং এই কাব্যের বিষয়বস্তু ও রচনারীতি বিশেষত্ব ব্যাখ্যা করুন পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি রয়েছে যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি প্রবন্ধ সাহিত্য থেকে রয়েছে তো প্রবন্ধ সাহিত্যের এই দুটি প্রশ্ন দু হাজার বাইশ সেশনে পড়ে গেছে সাত নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি বারো নাম্বার বা আঠারো নাম্বারেও আসতে পারে তো প্রথম প্রশ্নটি রয়েছে এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার কার লেখা কবে সেটি প্রকাশিত হয় এই গ্রন্থের বাংলা সংস্করণটির নাম কি সেটি প্রকাশকাল কত বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে উক্ত উভয় গ্রন্থের লেখকের অবদান আলোচনা করুন প্রবন্ধ থেকে আরেকটি প্রশ্ন প্রাবন্ধিক শশীভূষণ দাশগুপ্তের পরিচয় দিন তার প্রথম গবেষণা গ্রন্থ কোনটি সেটি কবে প্রকাশিত হয় তা লিখুন এই ছিল বিভাগ খ থেকে প্রশ্ন নেক্সট বিভাগ গ বিভাগ গয় থাকবে আপনাদের চারটি প্রশ্ন প্রত্যেকটির মান হবে সাত নম্বর তো এখানে কিছু টিকা দেওয়া হয়েছে টিকাগুলি হল শ্রীকর নন্দীর মহাভারত মুকুন্দ চক্রবর্তীর চন্ডী মৈমনসিংহ গীতিকা হুতুম প্যাচার নকশা বিবিধার্ধ সংগ্রহ বঙ্গদর্শন ভারতী বামা বোধিনী সাধনা ভারতবর্ষ উত্তরা শনিবারের চিঠি কালী কলম শঙ্খ ঘোষ সুভাষ মুখোপাধ্যায় মানসী তরী তত্ত্ববোধিনী পত্রিকা জ্ঞানদাস এবং রয়েছে সম্বাদ কৌমুদি সমাচার চন্দ্রিকা সোমপ্রকাশ প্যারিচাঁদ মিত্র ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু প্রমোত চৌধুরী গল্পকার বিমল কর রমাপদ চৌধুরী প্রাবন্ধিক বুদ্ধদেব বসু বিনয় ঘোষ ঐতিহাসিক ট্র্যাজেডি কল্লোল পত্রিকা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবীরা অখণ্ড পথে প্রবাসে দেশে বিদেশে দিকদর্শন এবং গোবিন্দ দাস এখানে টিকাগুলির পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিকা পড়েছিল শব্দকল্পতরু টিকাটি দু হাজার বাইশ তেইশ সেশনে পড়েছিল তো এখানে আরো কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছে সাত নম্বরে যেগুলি বাইশ তেইশ সেশনে পড়েছিল প্রশ্নগুলি হলো রবীন্দ্রসঙ্গীতের আবেদন শুধুই শ্রবণে নয় রবীন্দ্রসঙ্গীত পাঠ ও সাহিত্যের ইতিহাসের অঙ্গীভূত হওয়া উচিত এই বিষয়ে আপনার মন্তব্য যৌক্তিক সজ্জিত করুন এই প্রশ্নটি দেওয়া হয়েছে রবীন্দ্র সাহিত্য থেকে যেটি আপনাদের বাইশ তেইশ সেশনে পড়েছে পরবর্তী আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব এই পত্র বলতে কি বোঝানো হয়েছে সেই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তার সম্পাদনায় পত্রিকার প্রথম এবং শেষ সংখ্যা কবে প্রকাশিত হয় উক্ত পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের যে কোনো তিনটি রচনার নাম উল্লেখ করুন এগুলি ছিল আপনাদের বিভাগ গ থেকে প্রশ্ন যেগুলি সাত নম্বরে ছিল আরও একটি প্রশ্ন রয়েছে বিভাগ গ এর যেটি হচ্ছে হাড় কাটা গল্পের লেখক কে কবে কোন পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয় মানুষ রতন গল্পের প্রেক্ষাপট নির্দেশ করুন প্রসঙ্গত গল্পকারের ভাষা ব্যবহারের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করুন এই ছিল আপনাদের বিভাগ গয়ের প্রশ্ন যেগুলির মান সাত যে সাজেশনগুলি করা হয়েছে সেই সাজেশন থেকে প্রশ্ন আপনাদের পরবর্তী পরীক্ষা আসতে পারে আপনাদের লাস্ট মিনিট সাজেশন এক্সামের জন্য দেয়া হবে তো আপনাদের আজকের সাজেশন বিষয়ে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো এই নাম্বারে ফোন করতে পারেন পরেও বলে রাখি আমাদের প্রশ্ন উত্তরের একটি স্যাম্পেল আমাদের ওয়েবসাইটে দেয়া রয়েছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যদি স্যাম্পেলটি পছন্দ হয় তাহলে আমাদের থেকে নোটস নিতে পারেন নোটস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন এবং আরও বলে রাখি যদি আমাদের থেকে নোটস নেন তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের যে সমস্ত কোয়েশ্চেন সেই অ্যাসাইনমেন্টের সমস্ত কোয়েশ্চেন আপনারা ফ্রিয়ে পাবেন তো অবশ্যই কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের স্যাম্পেল কোয়েশ্চেন এবং অ্যান্সার সেটটি ফলো করবেন